হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তত্ত্বকণিকা বিড়ির নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা হলো মাস মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। চলুন শুরু করা যাক। বাংলাদেশে বেতারের আঞ্চলিক কেন্দ্র কয়টি? 14টি। দেশের সর্বশেষ পূর্ণাঙ্গ FM বেতার কেন্দ্র চালু হয় কোথায়? ময়মনসিংহ, গোপালগঞ্জ। দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজের সংখ্যা কতটি? 632টি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021 জাতীয় সংসদে পাশ হয় কবে? 1 ফেব্রুয়ারি 2021 সালে। বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয়? আপেল। এর পরের স্থান মাল্টার। বাংলাদেশে LDC থেকে বের হয় কবে? 2026 সালে। একটি মন্ত্রণালয়ের অধীনে বর্তমান দেশের সামাজিক কর্মসূচি রয়েছে কয়টি? 143টি। ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। দেশের সামুদ্রিক মাছের প্রজাতি কয়টি? 740টি। বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কি? বাড়ি কফি 1। 23টি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশের সামাজিক কর্মসূচি রয়েছে কয়টি? 143টি। আর্থিক প্রতিষ্ঠান রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড এর নতুন নাম কি? আবিভা ফাইন্যান্স লিমিটেড। ব্যবহারকারীদের দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলাদেশে ভাষার অবস্থান কত? পঞ্চম। বৈশ্বিক জাহাজ ভাঙার বাংলাদেশের অবস্থান কত? প্রথম। বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কি? বাড়ি কফি 1। 2021 সালে কোন দেশে বঙ্গবন্ধু নামে সড়কের নামকরণ করা হয়েছে? ফিলিস্তিনিতে। সবচেয়ে কম বয়সী নারী হিসাবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন কে? জেসমিন হ্যারিসন, যুক্তরাজ্য, 21 বছর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো অভিশংসন দ্বন্দ্ব থেকে অব্যাহতি পান কবে? 23 ফেব্রুয়ারি 2021 সালে। 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক লাভ করেন কে কে? জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও মথুরা বিকাশ ত্রিপুরা। 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক লাভ করেন কে কে? ইসমাইল গ্লুম, মিস জায়াভি ও বলিভিয়া। ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিশন নামক প্রতিষ্ঠান থেকে। 24 জানুয়ারি 2021 ইসরায়েল কোন আরব দেশে দূতাবাস উন্মুক্ত করেন? সংযুক্ত আরব আমিরাত। 6 ফেব্রুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের লাভাট রিভিয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হনকে? মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাসান শাহা ওই। আন্তর্জাতিক অপরাধ আদালতের ICC তৃতীয় প্রধান প্রসিকিউটর কে? করিম খান, QC, যুক্তরাজ্য। 11 ফেব্রুয়ারি 2021 স্বল্প উন্নয়ন দেশ LDC থেকে উত্তরণের সময় বৃদ্ধি করে কোন দেশ? অ্যাঙ্গোলা। 12 ফেব্রুয়ারি 2021 উত্তরণের সময় নির্ধারণ থাকলেও এখন উত্তরণ ঘটবে 12 ফেব্রুয়ারি 2024 সালে। মিয়ানমারের সামরিক জান্তা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল SAC গঠন করেন কবে? 2 ফেব্রুয়ারি 2021 সালে। EIU-এর 2020 সালের গণতন্ত্র চকে শীর্ষ দেশ নরওয়ে। ইউআরইউ 2020 সালে গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোরিয়া। 6 ফেব্রুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের আলবার্ট রিভে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাসান শাহ ওই। মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে? জেনারেল মিন্ট সুয়ে। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে? রুনু
ভেরোনিকা কস্তা। টি-শার্ট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 27 জানুয়ারি 2021 বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশের করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু করে 54তম হিসাবে। বন্ধুরা, তোমরা এগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে তোমরা মনে রাখতে পারবে না। তো চলুন পরের প্রশ্নে যাওয়া যাক। ইআইইউ এর 2020 সালে গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? কোরিয়া। ইআইইউ 2020 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 76তম। বাংলাদেশে করোনা ভাইরাস গণটিকার কার্যক্রম শুরু হয় কবে? 7 ফেব্রুয়ারি 2021 সালে। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপস এর নাম কি? সুরক্ষা অ্যাপস। বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনার গণটিকার কার্যক্রম শুরু হয় কোন দেশ? যুক্তরাজ্য। 8 ডিসেম্বর 2020। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোন কোন প্রতিষ্ঠানকে করোনার টিকা ব্যবহারে অনুমোদন দেন? ফাইজার, বায়োএনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার। এই সকল প্রতিষ্ঠানকে করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেন WHO। 2021 সালে অস্ট্রেলিয়া ওপেনে পুরুষ ও নারী একক চ্যাম্পিয়ন কে কে? পুরুষ নোভাক জকোভিচ সার্বিয়া এবং নারী নাওমি ওসাকা জাপান। 2021 সালে প্রবর্তিত প্রথম ICC প্লে অফ দ্য মান্থ বিজয়ীকে যথাক্রমে পুরুষ গোপ পন্ত ভারত এবং নারী শর্মিন ইসমাইল দক্ষিণ আফ্রিকা। তারা 21 সালে জানুয়ারি মাসে জন্য মনোনীত হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।